ভোলায় বিভিন্ন এলাকায় রোগ বালাইয়ের মুখে পড়েছে তরমুজ ক্ষেত। একদিকে আগা পচা রোগ, অন্যদিকে গাছের আগায় পোকার আক্রমণে ফল ঝরে যাচ্ছে। ফল পরিপক্ব হওয়ার আগেই এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন তরমুজ চাষিরা। ভোলা থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রিপোর্ট করছেন ইফতেখারউদ্দিন। ভোলায় অন্যান্য ফসলের চেয়ে তরমুজের আবাদের প্রতি বেশি ঝুঁকছেন কৃষকেরা। এখন বিভিন্ন এলাকায় ক্ষেত জুড়ে সবুজ লাল তরমুজের সমারোহ, কিন্তু ফলনের চূড়ান্ত সময়ে এসে গাছে আগাপচা রোগ দেখা দিয়েছে। সার কীটনাশক ছিটিয়েও ফল পাচ্ছেন না কৃষক। আগা ফুক ধরছে, এটি সারাইতে পারি না, যত ওষুধ দেই কোনো কাজই হচ্ছে না। আগা আর আল্লাহ নামলে আপনার এই নষ্ট হয়ে যাইতে আছে। তিরিশ সালে তরমুজ করছি, মনে করেন সব আগা পায়ে ঘালিয়ে দিয়েছে, এবারে ওষুধ দিয়ে ধরে না। তরমুজ গাছের আগায় পোকার আক্রমণে ফুল থেকে কড়া বের হতেই পচে ঝরে যাচ্ছে, কিছু কিছু তরমুজ ফেটে নষ্ট হচ্ছে। এত খাটনি করি, ওষুধ মুষুধ যত কিছু দিই, কোনো কিছুতে আমরা কাজ করতাম পারি না, যে এই ওষুধটা দিলে এটা দিলে করা ধরবো, আশায় কি বিষয় করা, বাইরে লালে ভরে যেতেছে, আগা হয়ে আমাদের সব গাছ বড়ে লিতাছে। সমস্যা সমাধানে কৃষি বিভাগের তেমন কোনো পদক্ষেপ নেই, অভিযোগ চাষিদের। বিভিন্ন রোগ আক্রান্ত করে, যে রোগগুলো আমরা চাষিরা নির্ণয় করতে পারতেছি না। কৃষি অফিসার আসে, কোনো কৃষকের স্বাভাবিকভাবে কোনো পরামর্শ দিতেছে না, যে কোন ওষুধটা লাগ দিলে এই পোকাটা নিরসন হবে। চলতি মৌসুমে ভোলায় 5,681 হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে 11,249 হেক্টর জমিতে। তরমুজ ফসলে থ্রিপস, অ্যাফিড, জ্যাসিড, সাদামাছি সহ বিভিন্ন মাকড়ের আক্রমণ হতে পারে। তো এ ব্যাপারে কৃষকদেরকে আমরা সাকিং টাইপ পেস্ট দমনের জন্য আমরা কনফিডর, সাকসেস সহ বিভিন্ন জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছি। হলুদ ট্রাপ, সাদা ট্রাপ, এগুলি তরমুজের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, এবং বিশেষত ফেরোমন ট্রাপ ফলের মাছি পোকা দমনের জন্য কৃষকরা ব্যবহার করছে। ইফতেখারউদ্দিন, চ্যানেল আই।